আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে আঞ্চলিক ভাষায় রেস্টুরেন্ট এবং রান্নাঘরের বিভিন্ন সুস্বাদু খাবারের নামসমূহকে কীভাবে আরবিতে আঞ্চলিক ভাষায় বলতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনি মুহূর্তে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন সৌদি বাংলা পাঠ, সাথে আছে আমি শাহ আজিজ। চলুন শুরু করা যাক। এখানে সর্বপ্রথম শব্দটি হলো কাবাব লাহাম। কাবাব লাহাম শব্দের বাংলা শব্দের অর্থ হলো মাংসের কাবাব। কাবাব লাহাম মাংসের কাবাব। তারপর শব্দটি হলো কাবাব দাজাজ। কাবাব দুজাজ শব্দের বাংলা শব্দের অর্থ হলো মুরগির কাবাব। কাবাব দুজাজ মুরগির কাবাব। তারপর শব্দটি হলো পাহাম। পাহাম শব্দের বাংলা শব্দের অর্থ হলো পোড়া মুরগি। পাহাম পোড়া মুরগি। তারপর শব্দটি হলো সোয়াই। সোয়াই শব্দের বাংলা শব্দের অর্থ হলো গ্রিল চিকেন। সোয়াই গ্রিল চিকেন। তারপর শব্দটি হলো রোজ বুখারি। রোজ বুখারি শব্দের বাংলা শব্দের অর্থ হলো বিরিয়ানি। রোজ বুখারি বিরিয়ানি। তারপর শব্দটি হলো রোজ খেপসা। রোজ খেপসা শব্দের বাংলা শব্দের অর্থ হলো কাচ্চি। রোজ খেপসা কাচ্চি। তারপর শব্দটি হলো কেবদা। কেবদা শব্দের বাংলা শব্দের অর্থ হলো কলিজা। কিবদা কলিজা। তারপর শব্দটি হলো তমিজ। তমিজ শব্দের বাংলা শব্দের অর্থ হলো নাল রুটি। তমিজ নাল রুটি। তারপর শব্দটি হলো হামবার্গার। হামবার্গার শব্দের বাংলা শব্দের অর্থ হলো বার্গার। হামবার্গার বার্গার। তারপর শব্দগুলো হলো খবুজ অথবা আইশ। খবুজ অথবা আইশ শব্দগুলোর বাংলা শব্দের অর্থ হলো রুটি। খবুজ অথবা আইশ রুটি। তারপরে শব্দটি হলো সব্বাতি। সব্বাতি শব্দের বাংলা শব্দের অর্থ হলো পরোটা। সব্বাতি পরোটা। তারপরে শব্দটি হলো তামিয়া। তামিয়া শব্দের বাংলা শব্দের অর্থ হলো পেঁয়াজ। তামিয়া পেঁয়াজ। তারপর শব্দটি হলো বিজ্জা খুদার। বিজ্জা খুদার শব্দের বাংলা শব্দের অর্থ হলো ভেজিটেবল পিজ্জা। বিজ্জা খুদার ভেজিটেবল পিজ্জা। তারপর শব্দটি হলো বিজ্জা লাহাম। বিজ্জা লাহাম শব্দের বাংলা শব্দের অর্থ হলো কিমার পিজ্জা। বিজ্জা লাহাম কিমার পিজ্জা। তারপর শব্দটি হলো বিজ্জা দুজাজ। বিজ্জা দুজাজ শব্দের বাংলা শব্দের অর্থ হলো মুরগির মাংসের পিজ্জা। বিজ্জা দুজাজ মুরগির মাংসের পিজ্জা। তারপর শব্দটি হলো বিজ্জা মুশাক্কেল। বিজ্জা মুশাক্কেল শব্দের বাংলা শব্দের অর্থ হলো মিক্সড পিজ্জা। বিজ্জা মুশাক্কেল মিক্সড পিজ্জা। তারপর শব্দটি হলো স্যান্ডউইচ। স্যান্ডউইচ শব্দের বাংলা শব্দের অর্থ হলো স্যান্ডউইচ। স্যান্ডউইচ স্যান্ডউইচ। তারপরে শব্দটি হলো শোরবা। শোরবা শব্দের বাংলা শব্দের অর্থ হলো হালিম। শোরবা হালিম। তারপরে শব্দটি হলো শোরবা আদাস। শোরবা আদাস শব্দের বাংলা শব্দের অর্থ হলো ডাল। শোরবা আদাস ডাল। তারপর শব্দটি হলো ইদাম লাহাম। ইদাম লাহাম শব্দের বাংলা শব্দের অর্থ হলো মাংস তরকারি। ইদাম লাহাম মাংস তরকারি। তারপর শব্দটি হলো ইদাম দোজাজ। ইদাম দোজাজ শব্দের বাংলা শব্দের অর্থ হলো মুরগির মাংস। ইদাম দোজাজ মুরগির মাংস। তারপর শব্দটি হলো ইদাম খোদার। ইদাম খোদার শব্দের বাংলা শব্দের অর্থ হলো সবজি। ইদাম খোদার সবজি।
তারপরে শব্দটি হলো ইদাম কোসা। ইদাম কোসা শব্দের বাংলা শব্দের অর্থ হলো স্কোয়াশ সবজি। ইদাম কোসা স্কোয়াশ সবজি। তারপর শব্দটি হলো ইদাম সাবানা। ইদাম সাবানা শব্দের বাংলা শব্দের অর্থ হলো পালং শাক। ইদাম সাবানা পালং শাক। তারপর শব্দটি হলো গিয়ে ইদাম মুলোখিয়া। ইদাম মুলোখিয়া শব্দের বাংলা শব্দের অর্থ হলো পাট শাক। ইদাম মুলোখিয়া পাট শাক। তারপর শব্দটি হলো ইদাম বেমিয়া। ইদাম বেমিয়া শব্দের বাংলা শব্দের অর্থ হলো ভেন্ডি তরকারি। ইদাম বেমিয়া ভেন্ডি তরকারি। তারপরে শব্দগুলো হলো ইদাম ফসলিয়া অথবা ইদাম লোবিয়া। ইদাম ফসলিয়া অথবা ইদাম লোবিয়া শব্দগুলোর বাংলা শব্দের অর্থ হলো বরবটির তরকারি। ইদাম ফসলিয়া অথবা ইদাম লোবিয়া বরবটি তরকারি। তারপরে শব্দটি হলো বাতাতেস। বাতাতেস শব্দের বাংলা শব্দের অর্থ হলো আলুর চিপস। বাতাতেস আলুর চিপস। তারপরে শব্দটি হলো সাম্বোসা। সাম্বোসা শব্দের বাংলা শব্দের অর্থ হলো সমোসা। সাম্বোসা চমোসা। তারপরে শব্দটি হলো গিয়ে ইন্দোমি। ইন্দোমি শব্দের বাংলা শব্দের অর্থ হলো নুডলস। ইন্দোমি নুডলস। তারপরে শব্দটি হলো ম্যাকারোনা। ম্যাকারোনা শব্দের বাংলা শব্দের অর্থ হলো মিকারোনি। ম্যাকারোনা মিকারোনি। তারপরে শব্দটি হলো রোজ। রোজ শব্দের বাংলা শব্দের অর্থ হলো ভাত। রোজ ভাত। তারপরে শব্দটি হলো মোকাবেলা। মোকাবেলা শব্দের বাংলা শব্দের অর্থ হলো ভর্তা। মোকাবেলা ভর্তা। এখন আপনাদের সাথে পরিচিত হব বিভিন্ন ধরনের আরবি ভর্তা সমূহের নামের সাথে। যেমন প্রথমটি হলো হাম্মস। হাম্মস শব্দের বাংলা শব্দের অর্থ হলো ছোলার ভর্তা। হাম্মস ছোলার ভর্তা। তারপর শব্দটি হলো মোতাব্বেল। মোতাব্বেল শব্দের বাংলা শব্দের অর্থ হলো বেগুন দই ভর্তা। মোতাব্বেল বেগুন দই ভর্তা। তারপরে শব্দটি হলো তাব্বুলা। তাব্বুলা শব্দের বাংলা শব্দের অর্থ হলো দই শশার ভর্তা। তাব্বুলা দই ও শশার ভর্তা। তারপর শব্দটি হলো বাবাগান্নজ। বাবাগান্নজ শব্দের বাংলা শব্দের অর্থ হলো বেগুন ভর্তা। বাবাগান্নজ বেগুন ভর্তা। তারপরে সর্বশেষ শব্দটি হলো তুরশি। তুরশি শব্দের বাংলা শব্দের অর্থ হলো আচার। তুরশি আচার।